ছাপ্পান্নটি জাতিগোষ্ঠীর প্রায় 150 কোটি মানুষের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির দেশ চীন। চীনা সভ্যতার যেমন আছে 5000 বছরের ঐতিহ্য, তেমনি আধুনিক জ্ঞান, বিজ্ঞান ও উদ্ভাবনেও সমান সচেষ্ট চীন। চীনের সদর অন্দরের নানা ঘটনার সবশেষ তথ্য উপাত্ত নিয়ে আমাদের আয়োজন জানা অজানা চীন। সঙ্গে আছি আমি সাজিদ রাজু। বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং শান্তিপূর্ণ উন্নয়ন অব্যাহত রাখতে চীন ও যুক্তরাষ্ট্রের একসঙ্গে কাজ করা উচিত বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। এই অঞ্চলের মানুষ ভবিষ্যতের অস্ত্র প্রতিযোগিতা নিয়ে শঙ্কিত মন্তব্য করে তারা বলছেন, এর মাধ্যমে বিশ্ব আবারও বিভক্ত হতে পারে কিংবা চলমান আন্তর্জাতিক ব্যবস্থা ভেঙে পড়তে পারে, অস্থিতিশীল হতে পারে পুরো বিশ্ব। ইন্দোনেশিয়ার বালিতে চীনা প্রেসিডেন্ট সি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যকার বৈঠককে সামনে রেখে তারা বলছেন, চীন যুক্তরাষ্ট্র উষ্ণ সম্পর্কে লাভবান হবে পুরো বিশ্ব। ইন্দোনেশিয়ার বালিতে সদ্য শেষ হওয়া G20 সম্মেলনে চীনা প্রেসিডেন্ট সি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক নজর কেড়েছে সবার। এখানে বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন দুই নেতা। তাদের এই বৈঠক নিয়ে আগ্রহ ছিল রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকদের। আলাপচারিতা ও বৈঠকের বিষয়ে দৃষ্টি রেখেছে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণকারী ও নীতি পরামর্শক প্রতিষ্ঠানগুলো। চীনের ন্যাশনাল ইনস্টিটিউট ফর গ্লোবাল স্ট্র্যাটেজির ইন্টারন্যাশনাল পলিটিক্যাল স্টাডিজ বিভাগের পরিচালক বলছেন, পুরো বিশ্বের স্থিতিশীলতা ও উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখার জন্য দুই দেশের উষ্ণ সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ। কিছু কিছু দেশ চাপের মুখে মার্কিন পক্ষ অবলম্বন করতে বাধ্য হয়, ফলে চীনের সরবরাহ ব্যবস্থা সটকে পড়ে। এতে করে চীনে প্রযুক্তি পণ্য থেকে শুরু করে অন্যান্য পণ্য রপ্তানি আর হয়ে ওঠে না, কিংবা যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনতে বাধ্য হয়। এই অঞ্চল কিংবা পুরো বিশ্বের মানুষই ভবিষ্যৎ অস্ত্র প্রতিযোগিতা বা নতুন ঠান্ডা যুদ্ধ নিয়ে শঙ্কিত। এর মাধ্যমে বিশ্ব আবারও বিভক্ত হতে পারে কিংবা চলমান আন্তর্জাতিক ব্যবস্থা ভেঙে পড়তে পারে, আন্তর্জাতিক প্রশাসনিক ব্যবস্থা অস্থিতিশীল হয়ে উঠতে পারে। বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা ধরে রাখতে এরই মধ্যে চীনা প্রেসিডেন্ট সি জিনপিং প্রস্তাব করেছেন গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ ও গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ। তারা বলছেন, বিশ্বের বিভিন্ন দেশের উন্নয়ন কার্যক্রমকে ত্বরান্বিত করতে ভূমিকা পালন করবে এই দুই উদ্যোগ। চীন দুটি উদ্যোগ হাতে নিয়েছে, বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ এবং বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ। এর মাধ্যমে বিশ্বে শান্তি ও উন্নয়নে গতি ফেরাতে চায় চীন। যদিও রক্ষণশীল মার্কিনীর একটি গ্রুপ এই বিশ্বকে আরও বিভক্ত করার চেষ্টা করছে এবং যুদ্ধ পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। বিশ্লেষকদের মত, বৈশ্বিক ও আঞ্চলিক কৌশলগত সম্পর্কের চ্যালেঞ্জ মোকাবিলা করতে এই দুই দেশের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। সাজিদ রাজু, সিএমজি বাংলা। এদিকে ইন্দোনেশিয়ার বালিতে শেষ হলো দুই দিন ব্যাপী 17তম G20 শীর্ষ সম্মেলন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল অভিন্ন ও শক্তিশালী পুনরুদ্ধার। সম্মেলনে গুরুত্ব পেয়েছে বিশ্বব্যাপী স্বাস্থ্য অবকাঠামো, ডিজিটাল রূপান্তর ও টেকসই জ্বালানি শক্তির রূপান্তর। বিশ্লেষকরা বলছেন, G20 শীর্ষ সম্মেলন বৈশ্বিক শান্তি ও উন্নয়ন পুনরুদ্ধারের সূচনা করেছে। বিশ্বব্যাপী স্বাস্থ্য অবকাঠামোর ক্ষেত্রে কোভিড-19 মহামারী প্রতিরোধ ও বিশ্বব্যাপী স্বাস্থ্য অবকাঠামোর রূপান্তর নিয়ে আলোচনা করা হচ্ছে। আন্তর্জাতিক স্বাস্থ্য ব্যবস্থা আরও অন্তর্ভুক্তিমূলক ও ন্যায় সংকট করা এবং সংকট মোকাবেলার শক্তি আরও বৃদ্ধির লক্ষ্যে এটি করা হচ্ছে। ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে ডিজিটাল ও অর্থনৈতিক ক্ষেত্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় এসেছে। বিশ্বের জন্য আরও সামুদায়িক ডিজিটাল পরিবেশ রূপান্তর করার উপর দৃষ্টি দেওয়া হয়। টেকসই জ্বালানি শক্তির রূপান্তরের ক্ষেত্রে জ্বালানি শক্তির প্রাপ্যতা নিশ্চিত করা, স্মার্ট ও দূষণমুক্ত জ্বালানি প্রযুক্তির বৃদ্ধি এবং জ্বালানি শক্তির উন্নয়নের ক্ষেত্রে অর্থায়নের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিআর দীপক বলেছেন, এই সমস্যাগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন চ্যালেঞ্জ, যা কোনো একটি দেশের পক্ষে একা মোকাবেলা করা সম্ভব নয়। সমস্যাগুলোর প্রভাবও কেবল একটি দেশ বা অঞ্চলে সীমাবদ্ধ নয়,
এই বছরের শীর্ষ সম্মেলনে এই সমস্যাগুলোর এমন একটি বৈশ্বিক সমাধান বের করা দরকার যা কোনো একটি দেশের স্বার্থকে অগ্রাধিকার না দিয়ে বহুপাক্ষিক এবং সম্মিলিত স্বার্থকে প্রাধান্য দেবে। অক্টোবরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF প্রকাশিত বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাস প্রতিবেদন অনুসারে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির হার 2023 সালে আরও মন্থর হয়ে 2.7% দাঁড়ায়, যা জুলাইয়ের পূর্বাভাস থেকে 0.2% কম। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা এখন আগের চেয়ে বেশি প্রয়োজন এবং সমগ্র বিশ্ব আশা করে যে G20 বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধারে একটি অনুঘটক হয়ে উঠবে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে তারা আরও বেশি ভূমিকা পালন করবে। সব দেশের নেতাদের গঠনমূলকভাবে বিষয়গুলো নিয়ে আলোচনা করা এবং ইতিবাচক সমাধানে আসা উচিত। বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধারকে ভূ রাজনীতির করোনার উপর ছেলে দেওয়া যাবে না। এবারের G20 শীর্ষ সম্মেলনে পুনরুদ্ধারকে গুরুতারোপ একেবারে সময়োচিত হয়েছে। আন্তর্জাতিক সামষ্টিক অর্থনৈতিক নীতি সমন্বয় G20-এর অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। G20 সদস্যরা একত্রে বিশ্বের মোট GDP-র 80%, আন্তর্জাতিক বাণিজ্যের 75% এবং বিশ্ব জনসংখ্যার 60%-এরও বেশির অধিকারী। G20 বৈশ্বিক অর্থনীতি পরিচালনার মূল দায়িত্ব পালন করে। বিশ্ব অর্থনৈতিক পুনরুদ্ধারের নেতৃত্বে এশিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা ক্রমশ বিশিষ্ট হয়ে উঠেছে। তাই বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য এশীয় দেশগুলোর মধ্যে সহযোগিতা গভীর করা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং বৃহত্তম উন্নয়নশীল দেশ হিসেবে চীন বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবেলা এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিচালনা ব্যবস্থার উন্নতিতে অগ্রণী ভূমিকা পালন করে। উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিত্ব বাড়ানোর ক্ষেত্রে G20-কে প্রধান ভূমিকা পালনে সমর্থন করে চীন। চীনের কমিউনিস্ট পার্টির 20তম জাতীয় কংগ্রেস উন্মুক্তকরণ সম্প্রসারণের বার্তা প্রকাশ করেছে। একই সময় শত সমাপ্ত পঞ্চম চীন আন্তর্জাতিক আমদানি মেলায় চীনা অর্থনীতির স্থিতিস্থাপকতা এবং চীনা বাজারের বিশাল উন্নয়ন সম্ভাবনা প্রদর্শিত হয়েছে। G20 সম্মেলনে চীন বিশ্ব অর্থনীতি এবং আঞ্চলিক উন্নয়নের জন্য নতুন অনুকূল সমাধান নিয়ে এসেছে। একটি অভিন্ন পুনরুদ্ধার অর্জনের জন্য আমাদের বিশ্বব্যাপী শান্তি কাঠামো পুনর্নির্মাণ এবং বিশ্ব ও সরবরাহ চেইন মেরামত করা উচিত। ইয়াংমিং শর্মা, বেজিং থেকে। চীনে প্রবীণ নাগরিকদের জন্য ক্রমশ বাড়ছে কমিউনিটি সেবার পরিসর। বয়স্কদের বিশেষ স্বাস্থ্যসেবা, পুষ্টিকর খাবার, শরীরচর্চা, স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার মতো সেবা আছে কমিউনিটি পর্যায়ে। গেল এক দশকের বেশি সময় ধরে চীন সরকারের বিশেষ বাজেটও চলমান আছে এসব কার্যক্রমে, ফলে গ্রামীণ পর্যায় পর্যন্ত প্রবীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার সুযোগ সৃষ্টি করা হয়েছে চীনে। শান্তা মারিয়ার প্রতিবেদন। একসঙ্গে বসে একজনের নির্দেশনায় চলছে সম্মিলিত শরীরচর্চা। অংশগ্রহণকারীদের সবাই প্রবীণ। কখনো বা দিনের শুরুটাই হয় কারো হাতে হাত রেখে হাঁটাহাঁটি কিংবা কোনো শরীরচর্চার মাধ্যমে। এসবের মাধ্যমে দুশ্চিন্তা কমিয়ে তৈরি হয় আস্থার আবহ। এভাবেই বয়স্ক মানুষের জন্য নিরাপদ ও আনন্দময় সময় উপহার দেওয়ার চেষ্টা করছে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানের প্রশাসন। শহর ও গ্রাম পর্যায়ে কমিউনিটি স্তর থেকে শুরু করে চীনের জাতীয় পর্যায় পর্যন্ত প্রবীণদের জন্য আছে এমনই স্বাস্থ্যসেবার ব্যবস্থা। দল বেঁধে শরীরচর্চা, হাঁটা চলা কিংবা হুইল চেয়ারে বসে ব্যায়াম ক্লাসে অংশ নিতে পারেন প্রবীণ নাগরিকরা। শহর ও গ্রাম পর্যায়ে কমিউনিটি স্তর থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত প্রবীণদের জন্য আছে এমনই স্বাস্থ্যসেবার ব্যবস্থা। দল বেঁধে শরীরচর্চা, হাঁটা চলা কিংবা হুইল চেয়ারে বসে ব্যায়াম ক্লাসে অংশ নিতে পারেন প্রবীণ নাগরিকরা।
কমিউনিটি পর্যায়ে থাকা ক্যান্টিনে প্রবীণদের জন্য আছে পুষ্টিকর খাবার পরিবেশনের ব্যবস্থা। পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়, এমনকি তাদের ঘর বাড়িও পরিষ্কার করে দিয়ে আসেন কমিউনিটির কর্মীরা। চিকিৎসা ও সেবা বিভাগের মাধ্যমে মূলত বয়স্কদের নানা সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে এবং যাদের এ ধরনের সমস্যার কারণে চিকিৎসা নেওয়ার সুযোগ নেই তাদের কাছে পৌঁছানো যাচ্ছে। ১৪তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেশজুড়ে এমন বেশ কিছু মেডিকেল অ্যান্ড এন্ডারলি কেয়ার ইন্টিগ্রেশন ইনস্টিটিউট নির্মাণের কাজ চলবে। একই সঙ্গে স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠানগুলোতেও বয়স্কদের জন্য এসব সেবা দেওয়ার ব্যবস্থা করা হবে, কারণ তাদের কাছে এটি খুবই জনপ্রিয় হয়েছে। চীনের ত্রয়োদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনাতেই প্রবীণদের স্বাস্থ্যসেবাকে গুরুত্ব দিয়ে বাজেটে বিশেষ বরাদ্দ দেওয়া হয়। পাশাপাশি ১৪তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে প্রবীণদের জন্য বাড়ানো হয় সুযোগ সুবিধার পরিমাণ। এখন পর্যন্ত সারা দেশে ৬,০০০ মেডিকেল ও বয়স্ক সেবা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ২০২৫ সালের মধ্যে প্রতিষ্ঠানে বেডের সংখ্যা বাড়ানো হবে ৫৫%। যখনই আমরা একটু অসুস্থ হই, তারা সঙ্গে সঙ্গে আমাদের সঠিক চিকিৎসা দেয়। নিচতলায় একটা রিহ্যাবিলিটেশন কক্ষ আছে। আমি সার্ভিক্যাল স্পাইনের অসুস্থতায় ভুগছিলাম, কিন্তু এখন এটা সেরে গেছে। ফ্রোজেন শোল্ডারের কারণে হাত উঠাতে পারতাম না, সেটাও পুরোপুরি সারার পথে। চীন সরকারের লক্ষ্য, প্রবীণ মানুষরা যেন তাদের জীবনের শেষ বেলাতেও সুস্থ থাকতে পারেন, কাটাতে পারেন ঝামেলাহীন সুখী জীবন। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। আরো খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি জানা অজানা চীনে। চলতি বছর চীনের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর কর অব্যাহতির পরিমাণ দাঁড়িয়েছে ৫২৫.৮ বিলিয়ন মার্কিন ডলারে। এর ফলে উদ্যোক্তা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর জন্য অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলা করা আরও সহজ এবং ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করে চীন সরকার। চলতি বছর চীনের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর কর অব্যাহতির পরিমাণ দাঁড়িয়েছে ৫২৫.৮ বিলিয়ন মার্কিন ডলারে। এর ফলে উদ্যোক্তা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর জন্য অর্থনৈতিক ঝুঁকি মোকাবেলা করা আরও সহজ এবং ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করে চীন সরকার। চলতি বছরের ১৯ নভেম্বর পর্যন্ত কর সুবিধা, নির্দিষ্ট মেয়াদে কর অব্যাহতি ও কর ছাড় দেওয়া হয়। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সরকারের কর প্রশাসন দপ্তরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। মোট কর ছাড়ের মধ্যে মূল সংযোজন কর অব্যাহতির পরিমাণ ৩২৬.২০ বিলিয়ন মার্কিন ডলার বা ২.৩১ ট্রিলিয়ন ইউয়ান। এর পরিমাণ গেল বছরের তুলনায় ৩.৫ গুণ বেশি। অন্যদিকে বিভিন্ন ক্ষেত্রে সরকার ৭৮৯ বিলিয়ন ইউয়ান বা ১১১.৫২ বিলিয়ন মার্কিন ডলার কর ছাড় দিয়েছে। এর পাশাপাশি নির্দিষ্ট মেয়াদে কর অব্যাহতি দিয়েছে ৭৮৯.৬ বিলিয়ন মার্কিন ডলার। আমরা যে নীতি প্যাকেজ হাতে নিয়েছি তা উদ্যোক্তা প্রতিষ্ঠানগুলোকে কর ও অন্যান্য ফির ভারমুক্ত করেছে। প্রায় ১,০০,০০০ উদ্যোক্তা প্রতিষ্ঠান পর্যবেক্ষণ করে দেখেছি ভ্যাট ট্যাক্স পরিশোধের পর তারা তাদের পরিচালন আয় ৫.৩% পর্যন্ত কমেছে। একই সঙ্গে যন্ত্রপাতি উৎপাদনের হার ৯.৬% কমেছে। আমাদের নেওয়া এই নীতি বাজারের সমস্যা নিরসনে সহযোগিতা করবে। এ সময় কর প্রশাসন দপ্তরের কর্মকর্তা জানান, এসব উদ্যোগের ফলে গেল বছরের তুলনায় চলতি বছর চীনের ব্যবসা প্রতিষ্ঠান ও নতুন উদ্যোক্তাদের বাণিজ্যিক পরিমাণ প্রায় ৩.৪% বেড়েছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের চেয়ে তৃতীয় প্রান্তিক পর্যন্ত সময়ে ব্যবসা বাণিজ্যের হার বেড়েছে ১.১%।
চলতি বছরের শুরু থেকে 10 নভেম্বর পর্যন্ত ব্যবসায়ীরা যে যন্ত্রপাতি কিনেছে তাতে প্রায় 5% পর্যন্ত খরচ বেড়েছে। এই ব্যয় বৃদ্ধির হার চলতি বছরের প্রথম 6 মাসের তুলনায় 1% বেশি। আমরা আশা করছি গেল বছরের তুলনায় চলতি বছর মূলধনী যন্ত্রাংশ উৎপাদন খাতে বিনিয়োগ বাড়বে 9.8%। এই বিনিয়োগ অর্থনীতির প্রবৃদ্ধিকে আরও শক্তিশালী করবে বলেই আমার বিশ্বাস। এর ফলে উদ্যোক্তা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর জন্য অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলা করার আরও সহজ ও ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করে চীন সরকার। নাজমুল হক রায়ান, সিএমজি বাংলা। ইউথ কমিটি অব ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের উদ্যোগে হয়ে গেল যুব বাস্কেটবল ক্যাম্প। বাংলাদেশের রাজধানী ঢাকার মাদানী অ্যাভিনিউয়ে অবস্থিত কোর্ট সাইডে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে অংশ নিয়েছে মোট 13টি দল। পুরো কোর্ট সাইড যেন পরিণত হয় ক্ষুদ্র এক চীনে। আরো জানাচ্ছেন তানজিদ বসুনিয়া। কেউ এসেছেন জার্সি পরে, আবার কেউ এসেছেন গালে ট্যাটু লাগিয়ে। চীনের পতাকা হাতে নিয়ে ঘুরতে দেখা গেল বেশ কয়েকজনকে। খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে অংশগ্রহণকারী দলগুলো, আর খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে মাঠে উপস্থিত হয়েছেন 200+ চীনা নাগরিক। হৈহুল্লোর আর আনন্দ উৎসবে মেতে উঠেছেন সবাই। দেখে মনে হবে এ যেন ঢাকার বুকে ক্ষুদ্র এক চীন। শুক্রবার রাজধানী ঢাকার মাদানী অ্যাভিনিউতে অবস্থিত কোর্ট সাইটে শুরু হয় যুব বাস্কেটবল ক্যাম্পের তৃতীয় আসর। বাংলাদেশে অবস্থানরত চীনা তরুণদের জন্য এই খেলার আয়োজন করেছে ইউথ কমিটি অব ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ। বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লিজিমিং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। করোনা মহামারীর পর পুনরায় এই আসর শুরু হয় আনন্দ প্রকাশ করেন চীনা রাষ্ট্রদূত। আজ এখানে আপনাদের তরুণ ও উদ্যমী চেহারা দেখে আমি খুব খুশি। অন্য সময় আপনাদের কর্মস্থল বা কোনো অনুষ্ঠানে সবাইকে স্যুট পরতে দেখলেও খেলার জার্সিতে আজ সবাইকে অন্যরকম মনে হচ্ছে। আপনাদের সবাইকে শুভকামনা জানাই। মূলত চীনাদের মধ্যে বন্ধুত্ব ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় এবং বাংলাদেশে অবস্থানরত চীনাদের মধ্যে আনন্দ উদযাপনের জন্য এই আয়োজন হয় বলে জানিয়েছেন ইউথ কমিটি অব ওভারসিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট স্কাই ওয়াং। আমাদের এই টুর্নামেন্ট আয়োজনের উদ্দেশ্য হল বাংলাদেশে অবস্থিত চীনাদের গেট টুগেদার, যোগাযোগ বৃদ্ধি এবং একসাথে সবাই মিলে খেলা উপভোগ করা। খেলায় অংশ নেওয়া তরুণদের মধ্যে কেউ ব্যবসায়ী, কেউ বা আবার কাজ করছেন বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে। খেলায় অংশ নিতে পেরে দারুণ খুশি এই তরুণরা। এবারের প্রতিযোগিতা আয়োজনের জন্য আমি সাংগঠনিক কমিটি, যুব ফেডারেশনের সদস্য এবং 13টি বাস্কেটবল দলকে ধন্যবাদ জানাই। আজকের অনুষ্ঠান সুস্থভাবে আয়োজনের উদ্দেশ্যে সবাই মিলে 2 মাস পরিশ্রম করেছেন। আমি বিশ্বাস করি এবারের প্রতিযোগিতা আরও চমৎকার ও সাফল্যমণ্ডিত হবে। ভিন দেশ হলেও বাংলাদেশের পরিবেশ নিয়ে দারুণ খুশি চীনা তরুণ ব্যবসায়ীরা। আমরা এখন 3 দিন আমরা বাংলাদেশ এনভায়রনমেন্ট অনেক ভালো হয়েছে, সো আমরা অনেক খুশি হয়েছে। ইনশাল্লাহ আমরা সামনে আরও ভালো হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। তৃতীয়বারের মতো আয়োজিত এই আসরে চলতি বছর অংশ নিচ্ছে 13টি দল। শুক্রবার শুরু হওয়া এই টুর্নামেন্ট শেষ হবে আগামী 19 নভেম্বর। তানজিদ বসুনিয়া, সিএমজি বাংলা। শীতের শুরুতেই তুষারপাত ও তুষার ঝড় শুরু হয়েছে চীনে। দেশটির হেইলং চিয়াং ও চিলিন প্রদেশের বিভিন্ন অঞ্চল ছেয়ে গেছে তুষারের চাদরে। কিছু জায়গায় তুষারপাতের মাত্রা এতটাই বেশি যে 3 নম্বর সতর্কতা সংকেত জারি করেছে কর্তৃপক্ষ। চীনের তুষারপাত নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আফরিন মিম। শীত এসেছে খুব বেশি দিন হয়নি। সাধারণত শরতের শেষ ও শীতের শুরুটা কাটার কথা শীতল হাওয়া কিংবা তাপমাত্রার দোলা চলে, কিন্তু প্রাণপ্রাচুর্য ও বৈচিত্র্যে ভরপুর চীনের প্রকৃতি শীতকে স্বাগত জানিয়েছে তুষারপাতের মাধ্যমে। শীতের শুরুতেই চীনের বেশ কয়েকটি প্রদেশ ছেয়ে গেছে তুষারে।
উত্তর পূর্ব চীনের হেইলং চিয়াং ও চিলিন প্রদেশ কাঁপছে শীতে। তাপমাত্রা নেমেছে হিমাঙ্কের নিচে, ফলে দেখা দিয়েছে তুষারপাত ও তুষার ঝড়। এরই মধ্যে 3 নং সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। গেল শুক্রবার থেকেই ভারী তুষারপাত এবং তুষার ঝড় বইছে হেইলং চিয়াংয়ের হারবিন, মোহে, মুতাং চিয়াং, ইচুন সহ বেশ কয়েকটি শহরে। সংশ্লিষ্টরা জানায়, ইচুন শহরের পুঞ্জীভূত তুষারপাতের পরিমাণ দাঁড়িয়েছে 5.6 মিলিমিটারে। বেশিরভাগ রাস্তাঘাট বরফাচ্ছাদিত থাকায় বন্ধ করে দেওয়া হয় 18টি এক্সপ্রেসওয়ে। উত্তর পূর্ব চীনের হেইলং চিয়াং প্রদেশের মোহে শহর শক্তিশালী তুষার ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যানবাহন ও রাস্তাঘাট। ভারী তুষার ঝড়ে শহরের কেন্দ্রস্থলে প্রায় 5.5 মিলিমিটার এবং মোহে শহরের বেইচি গ্রামে 6.9 মিলিমিটার তুষার পড়ছে। এদিকে এবছর প্রথমবারের মতো তুষারপাত হয় চিলিন প্রদেশে। ভারী তুষারপাতে রাজধানী চাংচুং শহরের বেশ কয়েকটি জায়গায় 5 সেন্টিমিটার পর্যন্ত তুষারের স্তূপ জমেছে। এদিকে চলমান ভারী তুষারপাত ও তুষার ঝড় সামাল দিতে ইতিমধ্যেই স্থানীয় প্রশাসন নিয়েছে নানা পদক্ষেপ। যাতায়াত ব্যবস্থা সচল করতে নিয়োগ করা হয়েছে বরফ ও তুষার পরিষ্কার কর্মী, বাড়িয়ে দেওয়া হচ্ছে ট্রাফিক টহল অফিসারের সংখ্যা, রাস্তায় স্থাপন করা হয়েছে অ্যান্টি স্কিড সামগ্রী, আর বিমানবন্দরের তুষার অপসারণের উপর নির্ভর করে ফ্লাইট চালু করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। চলমান এই তুষারপাত আরও কিছুদিন চলবে বলে জানিয়েছেন প্রাদেশিক আবহাওয়া বিভাগ। আফরিন মিম, সিএমজি বাংলা। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।